তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি? করনি, জানি করনি, তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের ওই ঘন্টাটাও বাজিয়ে দিও। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমি সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম, সকাল থেকে একদমই মানে একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম, টাইম হয়নি, তাই ওই জন্যে আজ সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এখন বাজে 7:10, আর আমি এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমার মেয়েকে আনতে। তো এখন বাড়িতে মানে দু চারজন পড়ছে বলে মানে পাঠাচ্ছি, আর বাকি যেগুলো পড়ে সেগুলো অনলাইনে ক্লাস করছে। তো চলো মেয়েকে জায়গায় নিয়ে আসি, ছুটি হয়ে যাবে 7টায়, আমাকে 7টায় যেতে বলেছে, এখন 7:10। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম, আর সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। এই দেখো যাবো বলেছি, এলির মন খারাপ, চুপ করে বসে আছে এখানে। বাবু, ওই 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 দেখো মন খারাপ। আমি দিদিকে নিয়ে আসি, হ্যাঁ ঠিক আছে, তুমি থাকো এখানে, বসো এখানে, ঠিক আছে? রাগ, আসলে অনেক দিন হলো ওকে ছেড়ে যায় না তো। তার এই দেখো বড় হয়ে গেছে, কত এগুলি তো মানে এই তিনটে। ও বাবা কত ছোট ছোট দেখেছিলাম, এই যে খা, বড় হয়ে গেছে আর ভেঙে দিয়ে। হ্যাঁ ওর এবার গোটা গোটা, এই দেখ ওরটা ভাগ বসাতে যাচ্ছে, ওকে দে, ওকে দে, একটা একটা করে সবাইকে দে, তাহলে সবাই পাবে। ও ওকে একটা দেখ, ওই যে কালোটাকে, তখন সে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিতে হতো। ওরা খাবে না, ওরা তো ওরা বসে আছে ওখানে, ওরা খাবে না, ওরা বড় হয়ে গেছে। এই দেখ লেজ নাড়াচ্ছে, এই দেখো উঠে আসছে, এরা সবাই দুটো করে পেয়েছে সেই বিয়ারটা, খাবি না? পছন্দ হয়নি কি? খাস না নাকি? একে দে, একে দে, এই দেখ লেজ নাড়াচ্ছে। আর একটাই আছে, কি হবে? ভেঙে টুকরো করে তিনজনকে দিয়ে দে, এটাকে এর থেকে একটা খাই, খাই। ও দিয়ে দে, তুই ওটা দে, ওটা খাবে না। এটা খেয়ে দেখ, তুই এদিকে এইটা খা, পড়ে আছে খেয়ে নেবে, তুই একে দে না। ও নেই, আচ্ছা চলো টাটা টাটা, খুব খুশি হয়েছে, বিশাল খুশি হয়েছে ওরা। না না কিছু করবো না, চলে চলে। নাম কীর্তন হয় প্রত্যেক দিন, এখানটা ফাঁকা, পুজো হয়ে গেছে। আর আমরা এখন চলে এসেছি, এই দেখো মজা দেখো, দিদিকে এত মিস করছিল, দিদিকে যে দিদিকে এতক্ষণ মিস করছিল, বাবারে জীবন ফিরে পেলো জানা। আসলে অনেক দিন আমরা তো ওকে ছেড়ে কোথাও যাইনি না, ওই জন্য এই দেখ তোমাকে না, এগুলো নোংরা, আমি হাতটা ধুই। ওরে বাবা, ওরে নাও, নিলাম তো আবার। আর দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি, আর ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি, আর এখন যাবো রান্না করে। তো আজকে রাত্রে আমাদের ছোটোখাটো একটা মানে কী বলবো, পিকনিক পার্টি হবে মানে এই ঘরের মধ্যেই, তো তার জন্যে চলো রান্নাঘরে গিয়ে সব যোগাযোগগুলো করে আসি, তারপরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি। আর এসে এত গরম ধরে গেছে, রাস্তায় গেছি, দুপুরে বেশ শুয়েছিলাম, ঠান্ডা 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 লাগছিলো, কিন্তু যেতে যেতে আস্তে আস্তে হেঁটে হেঁটে অনেকখানি রাস্তা গরম ধরে গেছে। আমার মেয়ের মুখটা দেখো, আজকে তিনটে ক্লাস ছিল, দুটো বাড়িতে করেছে অনলাইন, আর এখন পরিস্থিতি অনেকটাই মানে স্বাভাবিক হয়ে গেছে বলেই, আর দু চারজন করছে বলেই আমি পাঠালাম বাড়িতে। তাও আজকে গেল প্রথম, আজকে প্রথম, তবে এবার আস্তে আস্তে সবাই বাড়িতেই পড়াবে, স্যারও নাকি শুনছে পড়াবে বলছে বাড়িতে, তো এখন অনলাইনেই পড়ছে। চলো আমি যাই, দেরি হয়ে যাচ্ছি,
চলো রান্না করে। আর দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে আছে টমেটো, আছে লাল লাল কাঁচা লঙ্কা, আছে আর আছে আদা রসুন আর পেঁয়াজ। ব্যাস এটুকু মশলা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি গুঁড়ো হলুদ, আর দিচ্ছি জিরের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো তো দেবো না, দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি দেখো স্বাদ মতো নুন। আর পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, কারণ মানে তেলের মধ্যে একটু পেঁয়াজটার সঙ্গে চিনি দিয়ে দিলে না বেশ কালারটা ভালো হয়, তার জন্য আমি চিনিটা আগে অ্যাড করে দিয়েছি। আর এখন দেখো মশলাটা কষবো হালকা করে, আর দেখো দিয়ে দিচ্ছি একটু লাল লাল হবে বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা কালার হওয়ার জন্য শুধু দিলাম, বেশ ভালো লাগে না কালার হলে, চিকেন বেশ লাল লাল দেখতে খুব ভালো লাগে, তেল তেল লাল লাল বেশ। আর এটা একদম করবো কষা কষা। আর দেখো মানে মশলার বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি, ওর মধ্যে অনেকটা মশলা লেগেছিলো তো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে হালকা করে কষে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি না মানে পুরো মশলাটা কষে আমি চিকেনটা দিই না, কেন বলতো এই চিকেনটা কষতে 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 তেলটা বেরিয়ে আসে, তো ওই জন্য মশলাটা হালকা করে দিয়ে একটু নাড়াচাড়া করে কষে আমি চিকেনটা দিয়ে কষতেই থাকি কষতেই থাকি। যখন তেল বেরিয়ে যায় তারপরে আমি দিই আলুটা, আর আলুটা কোনো ওখানে রেখে দিলাম, এবার ঢাকা দিয়ে দিয়ে আমি কষবো। আর দেখো কালার চলে এসছে কত সুন্দর, তেলটাও অনেকটা ছেড়ে গেছে, আর কড়ার মধ্যে দেখো একটুখানি লাগছে, কিন্তু একটুখানি না এটা অনেকখানি আছে। আর কড়াটা এমন না, আমার একটু বড়ো না, ছোটো সাইজের কড়া আমাকে কিনতে হবে, ছোটো সাইজের কড়া নেই, আর একটা কড়া আছে সেটাও বড়ো, তো তার জন্য মানে মনে হচ্ছে যেন একটুখানি কড়ার তলায়, কিন্তু না এটা আমাদের জন্য একদম কাফি চারজনের জন্য, তো আমরা চারজনই খাবো ওটাই হয়ে যাবে। আর আলু দেবে একটু, আলু না হলে আমার মেয়ে খাবে না, আলু তো লাগবেই লাগবে। তো চলো আর আমার দিয়ে চিকেন পুরো রেডি হয়ে গেছে, স্যালাড কেটে রেখে দিয়েছি, আর রুটিটা বাইরে থেকে নিয়ে আসবে। এই হলো আমাদের পাটি পিঠে, মানে ছোটোখাটো একটা, মানে বাড়িতে থেকে থেকে কী করবো, কোথাও যাওয়ার নেই, যেতেও পারছি না, তো ওই জন্যে আজকে এরকম ব্যবস্থাটা করে ফেললাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করে ফেলে গেলাম, গলাটা আমার বসে, ওই জন্য ভাবলাম ব্লগটা স্টার্ট করি দিয়ে তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে। তা এখনও রুটিটা নিয়ে আসিনি, তো আমি এদিকে সব করে গুছিয়ে গুছিয়ে বসে আছি, কখন আসবে, তো পাটি পিকনিক চালু করা হবে। তো যাই হোক বাড়িতে বসে তো খেতে খেয়ে আর বিরক্তি লাগছে, ভালো লাগছে না, আজকে অনেকদিন পর একটু মেয়েকে আনতে গেলাম বলে ওই দিকটা দিয়ে যাওয়া হলো। তো বেরিয়ে দেখলাম সবাই বাইরে বেরিয়ে গেছে, মোটামুটি সবই চলছে, মানে বাসটা এখনও চলছে না, তো দুদিনের মধ্যেই বাসটাও চালু হয়ে যাবে। তো দোকানদারি সব কিছুই খোলা রয়েছে, রাস্তাঘাটে লোকজনও রয়েছে। তোমাদের সাথে কথা বললে আমার গলাটা এরকম হয়ে যায় কেন, দিনে নেই গলাটা। তো ইলি অপেক্ষা করছি দেখো বাবার জন্য, এই যে বাবার সাথে খেলা আরম্ভ হয়ে যায়, আজকে খেলতে পারছি না, এই দেখো ওই যে দেখতে যাচ্ছে উপরে, মনে হয় যেন আসছে, যেন এদিকে গেল, চলো দেখি। এই হচ্ছে আমাদের পিকনিক পার্টির ব্যবস্থা, রুটি আছে, মিষ্টি, শশা, পেঁয়াজ, আর এই আছে চিকেন কষা।
দেখতেছে চিকেনটা হেভি সুন্দর হয়েছে, কেন ভালো হয়েছে বলো? আন্টিও বলছিল হেভি সুন্দর হয়েছে, ভালো হয়েছে মানে খেতে বল। এদিকে ও খাচ্ছে, এই রুটিটা আমি বানাইনি, রুটিটা কিনে নিয়ে এসেছি, চলো খেয়ে নি। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পিকনিক পার্টি শেষ, ঘরোয়া পিকনিক পার্টি মানে ওই রান্না করে আর কি ঘরেই খাওয়া দাওয়া হলো। আর আর একজন খেয়েছে, সে ক্যামেরার সামনে আসবে না, তাকে আর দেখালাম না, ওই জন্য আমরা খেয়ে আমি আর নিয়ে আগে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি আর নিয়ে খেয়ে উঠে এই মাত্র উঠলাম। উঠে মেয়ের মাথায় একটু ওষুধ দিয়ে দিলাম, প্রচণ্ড খুশকি, তো আজকে খুশকির একটা ওষুধ এনে দিয়েছে বাবা, তা ওই খুশকির ওষুধটা দিয়ে দিলাম, দিয়ে এবার শোবো। কটা বাজে বলো তো এখন? বাবা 11:20 বাজে, আজকে অনেকখানি লেট হয়ে গেছে। আর আমার চুলগুলো কালার করতে হবে, পেট গরমের জন্য চুলগুলো পেকে গেছে। তো যাই হোক চলো, আর বেশি কিছু নিজেতে পারছি না, যতটুকু পারলাম বিকেল থেকে সন্ধ্যের পর থেকে শ্যুট করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর চ্যানেলটিকে ভালো সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করো। তো আজকের মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, চলো।